হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি প্রকৃত দিনের সবাই ভালো আছেন। এবার রাকিব হোসেনের 2.4 মিলিয়নের টিকটক আইডি ব্যান হয়ে গেল। হ্যাঁ, রাকিব হোসেনের 2.4 মিলিয়নের টিকটক আইডিটি অবশেষে ব্যান হয়ে গেল। কেনই বা ব্যান হলো, সবকিছুর বিস্তারিত আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। রাকিব হোসেনের আইডিটি কেন ব্যান হলো? কিছুদিন আগে আরএস ফাইম চৌধুরী টিকটক আইডিটি ব্যান হয়ে যায় এবং এর পরপরই এখন রাকিব হোসেনের টিকটক আইডিটিও ব্যান হয়ে গেল। সো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, রাকিব হোসেনের 2.4 মিলিয়নের টিকটক আইডিটি ব্যান হয়ে রয়েছেন এবং তার টিকটক আইডিটি এখন টিকটকে সার্চ করে পাওয়া যাচ্ছে না। সো রাকিব হোসেনের টিকটক আইডিটি আমরা টিকটকে সার্চ করি, কিন্তু তার 2.4 মিলিয়নের টিকটক আইডিটি আমরা খুঁজে পাইনি। তার এই টিকটক আইডি ব্যান নিয়ে নুসরজান অন্তরা কি বলেছেন, চলুন আমরা দেখে আসি। নুসরজান অন্তরাকে এক বক্তব্য কমেন্ট করেন, সেখানে লেখেন, আপু রাকিব ভাইয়ার তো আইডি ব্যান হয়ে গেছে। সেখানে নুসরজান অন্তরা লেখেন, সমস্যা নেই, চলে আসবে। সো রাকিব হোসেনের যারা ফ্যান ফলোয়ার আছো, রাকিব হোসেনের টিকটক আইডি ব্যান হয়েছে তাতে কোনো সমস্যা নেই, এমনটা জানিয়েছেন নুসরজান অন্তরা। সো রাকিব হোসেন আবার কামব্যাক করবে খুব শীঘ্রই এবং তার আইডি ব্যাক ফিরে পাবে, এটা আমরা আশা করছি এবং নুসরজান অন্তরাও এটা আমাদেরকে বলেছেন।